डीजे बापी दु शायद नंबर पोल कथा बोल में नहीं रहा ना कहीं रहा आज जखन तुम बस में कथा बोल में ना तो हले अब आर में फिर चले जाओ आर में तुम आज जाने की है नहीं चीज़ जाने हीरा हीरा ऐ देखो तुम एक तो मार बस में कथा बोलो आर अभी तो मार जाने की है नहीं चीज़ जाने बोल में ना हीरा अब शादी बोली हार दे दो ओ हार दे दो जो दिला पता पाओ काओ जो दिला पता पाओ अबे शादी बोली हार दे दो रूपे रे बहारे रे बो जो दिला कथा पाए गो जो दिला फिरे जा साथे बोली हारे रे बो रूपे रे बहारे रे बो जो दिला कथा पाए गो अरे सोना रे खाट सुए हिला रूपर खाट पाल बुढ़ो की बे से दाने एक बार कौन तक कौन अरे सोना रे खाट सुए हिला रूपर खाट पाल बुढ़ो की बे से दाने एक बार তুমি যখন কথা বলবে না হীরা আমি তোমার জন্য যে হার এনেছি এই হার আমি তোমার কাছে দিয়ে আমি আবার চলে যাচ্ছি হীরা তুমি যে আমার ও তুমি যে আমি তোমার মনকে পরীক্ষা করে দিচ্ছিলাম তুমি আমার ভালোবাসো কিনা তাই অভিমান করে আমি দাঁড়িয়েছিলাম আমি
যে হার এনেছিলাম হারটা আমি তোমাকে দিয়ে আবার আমি চলে যাচ্ছি হীরা তাই নাকি হ্যাঁ হীরা ঠাকুর চলে গেলে তো হবে না অনেকদিন পরে এসেছ আমার এই বন্ড কুটিতে আজ সারা রাত ধরে না তুমি আর আমি গল্প করবো আমার এই কুটির মাঝি আমি তোমাকে কিছু দেই আমি তোমাকে যেতে দেবো না আজ যখন এসেছি তোমার এই পর্ব কুটিরে আজ আমি তোমার কোলে মাথা রেখে আবার স্বয়ং যাব না 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 তবে হীরা একটা কথা কি জানো হীরা বলো আজ গান নয় তুমি আমাকে মনের মতন করে গল্প শোনাবে আর আমি গল্প শুনবো আর তোমার কোলে মাথা রেখে আজ আমি ঘুমাবো হীরা আরে ঘুমালে তো হবে না মা দুজনে না সারা রাত্র ধরি না প্রেম ভালোবাসা আরে গল্প করো তাই হবে হীরা তাই হবে আজ তোমার কাছে পড়না কুটিরে কোলে মাথা রেখে আজ দুজনের ভালোবাসার গল্প আমরা গাই বেশ তাই হবে এসো তাই চলো তোরা মামা বাবু আমার কোথায় গেল কোথায় যাই কোথায় গেলে মামাকে দেখতে পাই তাও বুঝতে পারছি না আচ্ছা বলে তো ঠাকুর ডাকতে ডাকতে যাই ও মামা বাবু আই দেখো তুমি আমার কতটা ভালোবাসো বলো তো দেখি আর তুমি আমার কল থেকে কেবল শুধু শুনে ফোনতো কেন ও আচ্ছা বলো তুমি আমার ক কিলো ভালোবাসো আমি তো বাকি না মনে প্রাণে ভালোবাসি গো আমি তোমাকে জলের মতন ভালোবাসি ও তুমি আমাকে কেমন ভালোবাসো ও মা আগুনের মতো আমি তোমাকে নীলের মতন ভালোবাসি বাবা নারদ তোমার বুদ্ধি শুদ্ধি খুব ভালো কারোর বাড়িতে যদি যাও অন্তত তার দরজা ঘা দিতে হয় অন্তত বাইরে থেকে একটু আওয়াজ দিতে হয় তুমি তা না করে সিধে একেবারে ঘরের মধ্যে ঢুকে তা আমি কি করবো কেন আমি তো আপনার ডাকছি তাকে সাড়া দিচ্ছেন না সাড়া না পেয়ে সোজা আমি জানলা ওই জন্য তুমি কারণ আমি ঘরের মধ্যে তুমি ঢুকে যাবে ও মামা চ বাবা ও মামা কেন বাবা ও মামা ও মেয়েটা কে হ্যাঁ ওটা ঠাকুর ও ওদের বাড়িতে আমি একটু জল খেতে এসেছি এই যে ছেলেটা এসেছি এটা কি ওটা আমার ভাগ্নে ও তোমার ভাগ্নে খুব ভালো খুব ভালো চলো ও চলো ওদিকে সর্বনাশ হয়ে গেছে আর আপনি কিছুদিন কোলে সাইন করে ঠাকুর ঠাকুর চল তো বাবা তো জল পিপাসা লেগেছে একটু জল খাচ্ছি তা ওদিকে আমার কি সর্বনাশ হবে বাবা মাথায় হাত নেই মাথায় হাত পড়েছে হ্যাঁ মাথায় হাত পড়েছে কোথা থেকে বালতির মেয়ে এসে ধান খেতে নেবে নেবে ধান গাছ ভেঙে ধান গাছ ভেঙে বলতে মাছ ধরছে ধরো 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 কি বললে হ্যাঁ বললাম বালতির মেয়ে এসে আমার ধান খেতে নেমে ধানগুলো ভেঙে মাছ ধরছে তুমি তাদের কিছু বলো না বলেছিলাম বলেছিলাম বলেছিলে হ্যাঁ তারপরে উঠে যাও উঠে যাও যাই বলেছি বলেছো আমার কি অবস্থা করেছে বাবা ও তোমার পিঠেতে একবার দশ আঙুলের ছাপ তার মানে কি দু হাত ধরে চাপ রয়েছে বাবা না না চড় মারেনি চড় মারেনি তবে শুধু হাত গুইলেছে হাত গুইলেছে বেশ চালি চলো ও মামা লেগেছে মলম দিয়ে ডলে দেব খুব অসভ্য ছেলে একা পাই মা বাবু বললাম কি না হচ্ছে তোমার মামাকে ফেলে দিয়েছো একে ভুড়ি
তুমি চলে যাচ্ছ আমার এই পর্ণকুটির হতে ঠাকুর, চলে যাও না, তুমি চলে যাও না, তোমার ঔরাজ যত সন্তান এসেছে আমারই গর্বে, সেই সন্তানের উপায় কি করে গেলে ঠাকুর ভগবান বলে যাই বলে যাই না ঠাকুর না, তুমি চলে যাও না ঠাকুর, তুমি আজ যখন আমার ঔরাজ যত তোমার সন্তান তোমার গর্বে আমার গর্বে এসেছে, তবে হীরা ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে ওর নাম রাখবে কি জানো হীরা? কি নাম রাখবো বলো? ওর নাম রাখবে দেব পঞ্চন, দেব পঞ্চন। আমার ঔরাজ যত সন্তান যখন সে ওর নাম রাখবে তুমি দেব পঞ্চন। হ্যাঁ ঠাকুর, তাহলে তুমি এক কাজ করো হীরা বলো, আজ আমাকে হাসি মুখে বিদায় দাও ঠাকুর। কেন হীরা কেন বলো তো? ওগো ঠাকুর, হীরা আমার এই পর্ণকুটিতে তুমি এসেছিলে, আমি তোমাকে না, হ্যাঁ হীরা, আমি তোমাকে কত ঘুম পাড়িয়ে গান শুনিয়ে দিয়েছিলাম মধুর কণ্ঠে গো হীরা। ওগো ঠাকুর, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি ঠাকুর, তুমি একটি বাঁচা আমার সময় আমাকে প্রাণ ভরে তুমি আমাকে আশীর্বাদ বেশ হীরা বেশ, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম, তোমার মনোবাসনা পূর্ণ। এই সেই ছেলেটা দাঁড়িয়ে আছে মামার সাথে গেল না, ভালো আছে এই যে বাবু ছেলে, তোমরা ভালো আছো? হ্যাঁ কি বললে বাবা? ভালো আছো? ভালো তো নেই রে বাবা, শরীর তো বড় খারাপ। তোমার মা বাবুর সাথে গল্প কাটা করতে করতে চোখে তো ঘুম নেই, আর কেমন করে ভালো থাকবো বলো? তাই আচ্ছা মামা কি বলে গেল? মামা তোমার মা বাবু বলে গেছে না আপনার গর্বে যে শয়তানটা আছে, শয়তান নয় বলো সন্তান, সন্তান সন্তান। হ্যাঁ গো, ওর নাম কি? দেব পঞ্চানন ডাকতে বলে গেছে। কেন? আরো ভালো নাম আছে, আরো ভালো নাম আছে, আরো ভালো নাম মামা ঠিক বলতে পারে, বলো তো দেখি আরো ভালো কি নাম আছে। ওর নাম কি জানো? কি নাম? ওর নাম হলো ধ্যান নাম। সেই দিন হতে আজ হীরা জঠর দিনে দিনে বাড়িতে লাগিল, আমার দিহিনে পাহাড়ে আমার দিনে বাড়ি ওই হীরা দুজ পটে গো হো দিনে বাড়ে দিনে বাড়ে হীরা দুজ ঠরে গো দিনে বাড়ে দিনে বাড়ে। আরে এক মাস যাই তুইও মাস যাই তিন মাসে পরে হে গো হো তিনি চলে যাই ও মাসে যে হই পহরে হে গো হো হো আরে এক মাস হো যাই দুই মাস হো যাই তিন মাসে পহরে হে গো হো বলে
কি হয়েছে ওই দেখ 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 এই হীরা দেখ ঘরের মধ্যে চুপ শুয়ে পড়ে দেখ দেখ কি হয়েছে টাটা করে কাঁদে বাবা পাড়া ছুটু লোক জেনে গেল আমরা বুঝতে পারলাম না যাই গো যাই দাও দাঁড়িয়া এ দিদি কি হয়েছে রে জলের ঘাটে গিয়ে জাদু মন্ত্র করে নিয়ে ঘরের মধ্যে গেল আর ইতিমধ্যে একটা ঠ্যাংনা ছেলে হলো কি সর্বনাশ হাই বুড়ো বয়সী ছেলে হয়েছে ওইতে আচ্ছা বল হ্যাঁ কি হবে রে দিদি এক নারীর যদি কান কাটা যায় হাজার নারীর মান সম্মান যায় দিদা বেলা এই হীরা ও ভালো খাকি কি হলা কি ওই আই বুড়ো বয়সী নুনু হচ্ছে ওই আদা নুনু তো হয়েছে নুনু তো হয়েছে আমার কি হয়েছে কথা বলে একবার কাটা জলে
তুমি উঠে যাবে তো যাও নতুবা আমি তোমার হাত ধরে এই দেখো শোনো এইভাবে তোলাতুলি করলে হবে না গো তাহলে আবার কি আমি ধান ভাঙবো মাছ ধরবো কারো কোনো বাধা দিতে পারবে না তুমি এখান থেকে উঠে যাও